need to leave this town. Cause lately I've been feeling down. The cold nights just don't feel the same. Oh, pack my life inside a car. Hit the road and drive real far. Put that record on me, dark. Oh, I'm dreaming of you. I dream of a new night. Ooh, fight in the dark till we see the sunlight. My love, it's you and I. Close, close, and cool down this vibe. What's going on, everyone? This is Jahid. Welcome to my YouTube channel, SRZ Blog. Dhaka, Bandarban, Lama, Cox's Bazar, Saint Martin. Today is the 14th day. Raskotchi, Amra, Saint Martin. Saint Martin. Ashar jono rona disi. Mane amra hotel theke rona disi. Hocche shokal 6:30 shomoy micro the kore. Take nap theke 6:30 shomoy launcher se. Amra ekhane je posechi 10:30 11:30 12:00. বারোটার সময় হোটেলে এসে চেক ইন করে রুমে ঢুকতে ঢুকতে 12:30, দুপুরের খাওয়া দাওয়া করে টোরে দুপুরে এসে রেস্ট নিয়ে তারপরে বিচে আসলাম। চলেন সাগরে যাই, কক্সবাজার তো পানিতে নামি নাই, এখন দেখি পানিতে নামা যায় কিনা। My life inside a car. Hit the road and drive real far. Put that record on me, dark. Oh, I'm dreaming of you. I dream of a new night. Ooh, fight in the dark till we see the sunlight. My love, it's you. প্রায় 1.5 ঘন্টার মতো ঝাপাঝাপি করলাম। আসলে সাগর ভালো লাগে না, ভালো লাগে না বলতে বলতে 1.5 ঘন্টা ঝাপাঝাপি করা শেষ। কি হলো, মাত্র জোয়ার দেখলাম, এখন আবার পানি নামতে নামতে কোথায় নেমে গেছে। ওই যে মোবাইলটা সেফ জোনে রাখছে। এখন হচ্ছে হোটেলে যাব, হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে আবার বিকালের দিকে বের হবো, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আপনাদেরকে আমাদের রুমগুলো দেখাই। এইখানে আমরা এই রুমে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, ডবল বেড আছে চারটা, তার মানে চারটা বেডে আমরা মোট 8 জন। এখানে এখানে গোসলখানা, এপাশে ওয়াশরুম। ওয়াশরুম একটু কম হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, স্বামী বিদেশ। সেন্ট মার্টিন আসার পরে এই যে মোখলেস আঙ্কেল আমাদের সবাই রে জয়নাল ভাইয়ের দোকানে নিয়ে আসছে। এখান থেকে আমরা সবাই শুটকি মাছ কিনছি। আপনারা যদি শুটকি মাছ কিনেন ওনার এখান থেকে নিতে পারেন। দাম কি ভাই বেশি রাখছেন না কম রাখছেন? কম রাখছে, কম রাখছে। দাম নাকি সে কমই রাখছে, তারপরে আপনারা বাজার যাচাই করে কিনবেন, যদি কম হয় ওনার কাছে নিলেন। আর ওনার দোকানের নাম কি? আর ওনার দোকানের ওনার এখানে কি কি শুটকি আছে, কি আছে না আছে, এটা ওনার কাছ থেকেই শুনি। ভাই আপনার দোকানের নামটা বলেন। আমার দোকানের নাম হচ্ছে শুটকি বিধান, জয়নাল শুটকি বিধান। জোরে বলি, হ্যাঁ, আপনার শুটকি বিধান। এখান থেকে আর কি কি শুটকি পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে আছে কুরাল, লাক্কা, সুরমা, কালো চাঁদা, তারপরে হচ্ছে রূপচাঁদা, সুন্দরী, লইট্টা, চুরি, তারপর বাইম শুটকি, সবগুলো আছে আমার কাছে। কাজকি, পুঁটি মাছ। মানে সর্বনিম্ন কত টাকা কেজি থেকে শুরু, সর্বোচ্চ কত টাকা কেজি পর্যন্ত শুটকি আছে? 2,000-2,500 টাকা মতো সর্বোচ্চ হাইস্ট, তারপরে নর্মালে মানে 300 টাকা মতো, 200-250 টাকা।
জয়নাল ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা আর ওনার ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি কেউ শুটকি নেন ওনার এখান থেকে নিতে পারেন। আমি নিছি, আমি ভাই আমার কি কি শুটকি দিয়েছেন বলেন। আপনারা দিছি লচ্চা, তারপরে দিছি ছুরি, তারপরে দিছি রূপচাঁদা, তারপরে দিছি লাক্কা, তারপরে দিছি টুনাপেশ। আমি মোট সব মিলিয়ে প্রায় 5,000 টাকার মতো শুটকি কিনলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। সেন্ট মার্টিন যদি আসেন জয়নাল ভাইয়ের দোকানে আসবেন। ওনার দোকানটা হচ্ছে ব্রিজ থেকে নাইমেই হাতের ডাইনে, তারপর দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবেন। সাগরে ঝাপাঝাপি করার পরে রুমে গেলাম, রুমে যেয়ে ফ্রেশ হলাম, গোসল করলাম, গোসল টোসল করে এখন আবার একটু সাগরের পাড়ে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আসলে ব্লগিং করতে গেলে অনেক কিছুরই দরকার হয়, যেটা এখন আমি অনুভব করতেছি। যেমন আমার কাছে গোপ্রো হিরো 6টা আছে, একটা ব্লগিং করার জন্য একটা ক্যামেরা DSLRও কিনছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা ড্রোন কেনা দরকার। ড্রোন কিনলে হয়তো উপর থেকে আপনাদেরকে সম্পূর্ণ ফুটেজটা দেখাতে পারবো। তো কথা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম সেন্ট মার্টিন আসার আগে আমি ড্রোন কিনবো, সেটা যেটাই হোক না কেন, এবং ড্রোন কিনে সে ড্রোন ফুটেজটা আপনাদের সাথে দেখাবো। আমাদের আজকে এরপরে সন্ধ্যায় প্রোগ্রামটা হচ্ছে, রাতে বারবিকিউ ডিনার হবে, বারবিকিউ করা হবে। বারবিকিউ করে আগামীকালকে সকালে আমরা সেরাদ্বীপ যাব। সেরাদ্বীপ থেকে ঘুরে এসে তারপরে আমরা কক্সবাজার রিটার্ন যাব। কক্সবাজার রিটার্ন যেয়ে সেখান থেকে কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করে টুকটাক তারপরে আমরা রাত্রে 11টার গাড়িতে ইনশাল্লাহ আবার ঢাকায় ফেরত যাব। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আপনার সাথে কালকে সকালে দেখা হবে সেরাদ্বীপে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে বাইক চালাবেন। একটা জিনিস, বান্দরবনে আসার পরে দেখছি যে যত বাইকার আছে কারোরই মাথায় হেলমেট নাই, পিলিয়নের মাথায় হেলমেট নাই, তারা তিনজন নিয়ে বাইক চালাইতেছে। আসলে এই কাজগুলো আপনারা করবেন না, এটা খুবই রিস্ক একটা কাজ। আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, আমার কাছে মনে হয় যদি আমার ভিডিওটার কথা চিন্তা করে হলেও আপনারা হেলমেট ব্যবহার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে সেরা দিবে ভিডিওতে। বাই। অসংখ্য ধন্যবাদ আমাদের কফি খাওয়ার জন্য। দোয়া করি ভাই সবসময় আমাদের কীভাবে কফি খাওয়া যায়।